কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার অভিযোগে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, সিসিটিভি ক্যামেরার ছবি দেখে তাদের শনাক্ত করা হয়। কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, এ ঘটনায় ইন্ধনদাতা কাউকে ছাড় দেওয়া হবে না। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতিয়া নৌপথে গতকাল রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়েছে। পরিস্থিতিতে ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা বলে মনে করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান। বলছেন, কখন টাকা এক তুড়িতে দেশে আনা গেলে বেগুন পাড়ার টাকা আনতে কেন এত খুশি? করোনা ভ্যাকসিন বন্টনেও সরকারের সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে এই বাম নেতার। বিস্তারিত তো কিছু, রোগী বৃদ্ধির পাশাপাশি বাড়ছে করোনার মৃত্যুর হারও। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়াজুয়া, রিপন হোসেন, আতিক রহমান ও রেজাউল করিম মালিক। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়াজুয়া। জয়, শীতের শুরুতে চট্টগ্রামে করোনা সংক্রমণ কতটা বেড়েছে এবং হাসপাতালের চিত্র কেমন দেখছেন? মানিক, হাসপাতালগুলো করোনা ইউনিটে গত কয়েকদিনের তুলনায় রোগী বেড়েছে কতটা, কেমন চিত্র দেখছেন জানবো। এছাড়া এখনকার আয়োজন, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।